বাড়ছে ভোক্তা, বাড়ছে বাজার, পোয়াবারও বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানে ফুলে ফেপে উঠছে তাদের হিসাব। বারবারন্ত এই সময় দেশের আটটি কোম্পানি বিলিয়ন ডলারের শিল্প গোষ্ঠীতে পরিণত হয়েছে। বছরে যাদের আমদানি রফতানির পরিমাণ অন্তত $1 বিলিয়ন বা $100 কোটি বা প্রায় $11,000 কোটি টাকার বেশি। দেশে যত আমদানি হয় তার 10 ভাগের 1 ভাগই করে এই কোম্পানিগুলো। মূলত ভোগ্যপণ্যের বাজারের নিয়ন্ত্রণ এই কোম্পানিগুলোর হাতে, ফলে অর্থনৈতিক সংকটের সময়ও তাদের ব্যবসায় এগিয়ে যাচ্ছে তরতর করে। ডলার সংকটে কাঁচামাল আমদানি সমস্যার মধ্যেও চলছে দ্রুতগতির উত্থান। এই তালিকার শীর্ষে রয়েছে মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ বা MGI। ছোটবেলায় 3 বেলা খাওয়া জুটত না যে মোস্তফা কামালের, তার হাত ধরেই উত্থান এই গ্রুপের। এখন 20টি খাতে ব্যবসা বাড়িয়েছে গ্রুপ অফ কোম্পানিটি। খাদ্যের পাশাপাশি বিনিয়োগ করেছে রড, কাগজ এবং কাঁচের কারখানায়। টাকার অঙ্কে সবাইকে ছাড়িয়ে গেছে মেঘনা গ্রুপ। গত অর্থ বছরে গ্রুপটি $3 বিলিয়ন বা $304 কোটি কাঁচামাল এবং যন্ত্রপাতি আমদানি করেছে, টাকার অঙ্কে যা প্রায় $30,000 কোটি। তবে বিপরীতে রফতানি পরিমাণ খুবই কম, মাত্র $1,650 কোটি বা $1,700 কোটি পণ্য বিদেশে বিক্রি করেছে তারা। বাজারে ফ্রেশ সহ 6টি ব্র্যান্ডের নামে পাওয়া যায় মেঘনা গ্রুপের পণ্য। এর মধ্যে আছে সয়াবিন তেল, আটা ময়দা, কোমল পানীয়, দুধ, চা পাতা, সিমেন্ট ইত্যাদি। MGI রফতানির বেশিরভাগই প্লাস্টিক, PVC এবং রাসায়নিক। দ্বিতীয় অবস্থানে আছে সিটি গ্রুপ, তাদেরও মূল ব্যবসা খাদ্যপণ্য। ফজলুর রহমানের হাত ধরে 1972 সালে যাত্রা শুরু হওয়া সিটি গ্রুপের প্রধান ব্র্যান্ড তীর, এই নামেই বাজারে চলে সয়াবিন এবং সরিষার তেল, আটা ময়দা ইত্যাদি। কাগজ, LPG, সিমেন্ট, চা বাগান এবং কাজু বাদামের কারখানাও রয়েছে বিনিয়োগ। গ্রুপটি গত অর্থ বছর আমদানি করেছে $224 কোটি বা প্রায় $23,000 কোটি পণ্য। তাদেরও রফতানি খুব বেশি নয়, $2 কোটি কম। ভারী শিল্পের উদ্যোক্তা আবুল খায়ের আছে তৃতীয় স্থানে। সিমেন্ট, রড, ঢেউটিনের মতো ভারী পণ্যে যেমন তারা অনবদ্য, তেমনি চা, টোবেকো, নিত্য ব্যবহার্য পণ্য, স্যানিটারি পণ্যেও ভালো ব্যবসা করছে গ্রুপটি। গত অর্থ বছরে গ্রুপটি আমদানি করেছে প্রায় $182 কোটি বা প্রায় $18,500 কোটি পণ্য। অন্যদিকে রফতানি কেবল $1,65,00,000 বা $1,700 কোটি মতো। রফতানির তালিকায় রয়েছে খাদ্য, তামাক, সিমেন্ট, ব্যাগ এবং চা। শিল্পোদ্যোক্তা আবুল খায়ের হাত ধরে 1950 সালে আবুল খায়ের গ্রুপের ব্যবসা শুরু হয় মুদি দোকান দিয়ে। এখন গ্রুপটিতে কাজ করে 50,000 মানুষ। প্রতি বছর সরকারকে বিপুল পরিমাণ রাজস্ব দেয় এই গ্রুপটি। চতুর্থ স্থানে রয়েছে প্রাণ গ্রুপ। তবে আগের তিনটি গ্রুপের চেয়ে প্রাণ রফতানি করে অনেক অনেক বেশি। 1997 সালে ফ্রান্সে কৌটায় করে সর্বপ্রথম আনারস রফতানি করে গ্রুপটি। এখন 125 দেশে যাচ্ছে মেড ইন বাংলাদেশের পণ্য। গত অর্থ বছরে প্রাণের রফতানি আয় ছিল প্রায় $40 কোটি বা $3,927 কোটি। অন্যদিকে কাঁচামাল ও কারখানার যন্ত্রপাতি এনেছে $129 কোটি। তুমুল আলোচিত এসালম গ্রুপের অবস্থান 5। মোট আমদানি ব্যয়ের পরিমাণ $147 কোটি বা $14,638 কোটি। ডলার সংকটের এই সময়েও তাদের আমদানি বেড়ে প্রথমবারের মতো $1 বিলিয়ন ছাড়িয়ে গেছে। গ্রুপটি তেল, চিনি এবং গম শুধু এই 3 পণ্য এনেছে $123 কোটি। তবে গ্রুপটির রফতানি কোনো তথ্য পাওয়া যায়নি, অর্থাৎ বিদেশ থেকে এনে দেশে ব্যাচ, এই হচ্ছে এসালমের নীতি। তালিকার 6 অবস্থান করছে বসুন্ধরা গ্রুপ। জমির ব্যবসা দিয়ে শুরু করে নিত্যপণ্যের বাজারে ঢুকেছিল তারা একসময়। তবে এখন নিত্যপণ্যের পরিবর্তে রাসায়নিক, জ্বালানি পণ্য প্রক্রিয়াজাত, ইস্পাত, স্বর্ণ পরিশোধন সহ নতুন নতুন খাতে ব্যবসা সম্প্রসারণ করছে তারা। তাদের রফতানি তালিকায় রয়েছে খাদ্যপণ্য, কাগজ, টিস্যু ও রাসায়নিক। বিশ্বের 24 দেশে যাচ্ছে এখন বসুন্ধরার পণ্য। গত অর্থ বছরে আমদানি রফতানি খাতে লেনদেন করেছে $112 কোটি বা প্রায় $11,000 কোটি। $1 বিলিয়ন তালিকার প্রথমবারের মতো জায়গা পাওয়া টিকে গ্রুপ আছে সাথে। মোহাম্মদ আবু তৈয়ব এবং মোহাম্মদ আবুল কালাম অর্ধশত বছর আগে এই 2 ভাইয়ের ব্যবসাও শুরু হয় খাদ্যপণ্য দিয়ে। তাদের ভোগ্যপণ্যের ব্র্যান্ড পুষ্টি। এছাড়া LPG সিলিন্ডার, অপারেশনের অ্যাক্রিলিক সুতাও বানাচ্ছে তারা। গত অর্থ বছরে টিকে গ্রুপের আমদানি ছিল $96 কোটি বা $9,500 কোটি, রফতানি $4 কোটি কিছু বেশি। রফতানি পণ্যের মধ্যে রয়েছে খাদ্যপণ্য, জুতা, সুতো এবং রাসায়নিক। দেশের অন্যতম শিল্প গোষ্ঠী স্কয়ার তালিকায় 8 নম্বরে থাকলেও রফতানিতে তাদের অবস্থান দ্বিতীয়। রফতানির মানচিত্র বাড়তে বাড়তে বর্তমানে বিশ্বের 6 মহাদেশের 95 দেশে $36,24,00,000 বা $36,000 কোটি মূল্যের পোশাক, বস্ত্র, ওষুধ এবং খাদ্য বিদেশে পাঠিয়েছে স্কয়ার। দেশেও ভোগ্যপণ্য আর ওষুধের বাজারেও স্কয়ারের অবস্থান সবচেয়ে শক্তিশালী। উৎপাদনের জন্য কাঁচামাল ও যন্ত্রপাতি মিলিয়ে গত বছর স্কয়ার এনেছে $5,500 কোটি বা $56 কোটি পণ্য। 65 বছর আগে ওষুধ দিয়ে শুরু হওয়া স্কয়ারের ব্যবসা সবসময় নতুন নতুন শাখা প্রশাখায় বিস্তৃত হয়েছে। আমদানি রফতানিতে এবারই প্রথম $1 বিলিয়ন ক্লাবে ঢুকেছে গ্রুপটি।